বাংলা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের নায়ক বিভিন্ন রকমের তকমা পেয়েছে। কেউ সুপারস্টারের তকমা, কেউ মেগাস্টারের তকমা, অথবা কেউ মহানায়কের তকমা। তবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একজন রকস্টার পাওয়ারফুল অভিনেতা রয়েছে, যার নাম হচ্ছে যশ দাশগুপ্ত। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি যশ দাশগুপ্তের রকস্টার সিনেমার দুটো অফিসিয়াল পোস্টার নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যশের পোস্টারটা নিয়ে। তো পোস্টারটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে, মানে অসাধারণ। পোস্টারের ডিজাইন মেকিং বলি বা রকস্টার যে লেখার কালার এডিটিং বলি, যশের মেকআপের গেটআপ বলি, মানে সব দিক থেকে মনে হচ্ছে যে এটা কোনো সাউথ ইন্ডাস্ট্রির একটা কমার্শিয়াল সিনেমার পোস্টার। মানে সত্যি কথা বলতে, মানে একটা ম্যাসি কমার্শিয়াল অভিনেতা হওয়ার জন্য যা যা দরকার ইয়াসের মধ্যে কিন্তু তা রয়েছে, পারফেক্টভাবে 100% রয়েছে। কারণ আপনি যদি রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা লক্ষ্য করেন, যশের বডি ল্যাঙ্গুয়েজ, তার হাই, তার হেয়ারস্টাইল, তার বসার অ্যাটিটিউড, মানে সব দিক থেকে সে সেরা। মানে রীতিমতো বলিউড ইন্ডাস্ট্রিকে হার মানানোর ক্ষমতা রাখে যশ। তো পোস্টারটা আমার এক কথায় অসাধারণ লেগেছে, আমি 10-এর মধ্যে 10 দেব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, আর একটা পোস্টার বেরিয়েছে যেখানে নুসরাত ফারিয়াকে দেখতে পাচ্ছি। এই পোস্টারটা, মানে বাংলাতে আজ অবধি যতগুলো হিরোইন তাদের মানে পোস্টার বেরিয়েছে, তো তার মধ্যে সেরা যদি ধরা হয় আমার মনে হয় রকস্টার। এই লেভেলের পোস্টার হিরোইনের মানে গেটআপ বা বসার মানে স্টাইলের ধরন আমি আজ অবধি দেখিনি। মানে রকস্টার একটা বাংলাতে ঐতিহাসিক ঘটনা সৃষ্টি করে দেখাবে, এটা আমার মন বলছে। তো নুসরাত ফারিয়াকে এক কথায় অসাধারণ লাগছে। তো আপনাদের কী বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান। তো রকস্টার সিনেমার অফিসিয়াল টিজার বা ট্রেলার খুব শীঘ্রই আসছে, তো আমি ভেবেছিলাম আজকে হয়তো বিরাট কিছু চমক পাবো, কিন্তু দেখা গেল নতুন একটা পোস্টার বেরিয়েছে। তো দারুণ খবর, ঈদের দিনে এরকম একটা খবর পাওয়া সত্যি আনন্দিত ব্যাপার। তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন রইল। আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। বাই বাই।